দেখি মাইকার অম এখনও কমার্শিয়াল শ্যুট করছে, তখনই ওরা একে অপরকে কিস করতে থাকে। শ্যুটিং কমপ্লিট হওয়ার পরও ওরা ওদের ট্রিপ কন্টিনিউ করতে থাকে। সবার প্রথমে ওরা কিমচি বানায়, এরপর চকলেট, এরপর ওরা আইস মিউজিয়ামে ঘুরতে যায়, যেখানে ওরা একসাথে ডান্সও করে। ওইখানে মাইক অমের হাত ধরে কিস করে। এরপর ওরা সাইক্লিং করে, এক বেঞ্চে বসে থাকে। এরপর রাতে একে অপরের হাত ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন প্লেন দিয়ে থাইল্যান্ডে ফিরে যাচ্ছিল, তখন অম প্লেনেই ঘুমিয়ে পড়ে। তখন মাইক অমের চুলকে স্ট্রোক করে, তখন অম মাইকের হাত ধরে নেয় আর ওর কাঁধে ঘুমিয়ে পড়ে। মাইক ও ভালো করে ঘুমাতে দেয় আর ওর মাথার উপর ঘুমিয়ে পড়ে। তারপর থাইল্যান্ডে পৌঁছানোর পর ওদের ভিতর অনেক ভালো কানেকশন হয়ে পড়ে। এর জন্য মাইক ও অমের সাথে ঘরের কাজে পরিষ্কার করতে থাকে। যখন অম খাবার বানায় তখন মাইক ও অমের বাকি কাজগুলো ও করে দেয় মাইক, কারণ ও একসাথে বসে খাবার খেতে পারে। এরপর খাবার খাওয়ার পর ওরা একসাথে বাস্কেটবল খেলতে যায় বাহিরে। তখন মাইক বল উপরে উঠিয়ে নেয় আর অম শর্টের কারণে বল নেওয়ার জন্য অনেক চেষ্টা করে, তখনই ওর সামনে এসে পড়ে। তখন মাইক ওর হাত নিচে করে দেয় আর তখন ওরা অনেক কাছাকাছি এসে পড়ে। কিছু সময়ের জন্য ওরা একে অপরকে দেখতেই থাকে। এরপর ওরা ওদের গেম কন্টিনিউ করে। রাতে ওরা একসাথে বসে স্ট্রবেরি আইসক্রিম খায়। তখন অম বলে মাইককে, তুমি স্ট্রবেরি খেও না কারণ আমি পছন্দ করি। এটা শুনে মাইক শুধু স্ট্রবেরি খেতে থাকে। তখন মাইক অমকে বলে আবার কাল থেকে কাজ করতে যেতে হবে। এই শুনে অম বলে, তুমি যেভাবে বলছো মনে হয় তুমি অনেক দূরে যাচ্ছ। তখন মাইক বলে, আমি এই দিনগুলোতে ভালো অ্যান্ড রিল্যাক্স ফিল করি, আমি বুঝতেই পারছি না যে কীভাবে এক্সপ্রেস করব। অমকে দেখে স্মাইল করে আর বলে, তুমি যখন খুশি আর রিল্যাক্স থাকো তখন তুমি অনেক বেশি কিউট লাগো। তখন মাইক বলে, সত্যি তুমি আমার ব্যাপারে এটা ভাবো? অম বলে, হ্যাঁ আমি সত্যি বলছি, তুমি খুশি থাকলে আগ্রহ করো না, তুমি চিল্লাও না আর তুমি নাটকও করো না। তখন মাইক বলে, চুপ করো, আমার মনে হয় কমপ্লিমেন্টের চেয়ে বেশি তুমি কমপ্লেনই করছো। এইটা শুনে অম হাসতে থাকে আর অম বলে, তুমি কি আমাকে স্যালারি অ্যাডভান্স দিতে পারো? মাইক টাকা দেওয়ার জন্য মেনে যায়, বাট মাইক জিজ্ঞেস করে, তোমার টাকার কেন প্রয়োজন? অম বলে, ওরাবনের বাচ্চার কিছু প্রবলেম আছে, তাই চেক আপ করার জন্য টাকার প্রয়োজন। মাইক বলে, আমি জানি এটা তোমার কাছে জিজ্ঞেস করা উচিত না, ওরা তোমার সাথে এত খারাপ করলো তবুও তুমি ওদের হেল্প করতে চাও? তখন অম বলে, আমি তো একদমই একা, আমার তো কেউই নেই, জাস্ট একটাই সিস্টার, ও যেমনই হোক আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। তখন মাইক কিছু ভাবে আর বলে, তোমাকে যখন সব টাকা দিয়ে দেব তুমি তখন ঘর ছেড়ে চলে যাবে? অমকে জিজ্ঞেস করে, তুমি কি চাও আমি এখানে থাকি? তখন মাইক বলে, যদি তুমি চলে যাও তাহলে ঘরের সব কাজ কে করবে? আমার জন্য কে খাবার বানাবে? আমার জন্য কাপড় কে ধোবে? থালা বাসন কে ধোবে? আর লনকে কে পরিষ্কার করবে? তখন অম জিজ্ঞেস করে, তাহলে কি আমি শুধু হাউসমেট আছি? তখন মাইক বলে, না তুমি কিউট হাউসমেট আছো। তখন মাইক জলদি করে সাবজেক্ট চেঞ্জ করে দেয় আর অমের হাত থেকে আইসক্রিম খায় আর ওকে খাইয়ে দেয়। পরের দিন যখন অম থালা বাসন পরিষ্কার করছিল তখন মাইক এসে অমের সাহায্য করে আর বলে, আজ রাতে তুমি কি আমার সাথে ডিনারে যাবে? অম বলে, আমি যাব ওরামনের সাথে দেখা করব, তারপর তোমাকে কল দিয়ে বলবো যে আমি আসবো কি না। মাইক বলে, ঠিক আছে, এটা বলে ওইখান থেকে চলে যায়। তখন অম নিজেকে বলে, তুমি নিজেকে সামলাও, তুমি ওর প্রেমে পড়তে পারো না। এবার অম রবণের ঘরে চলে যায় আর ওকে টাকা দেয়। ওরাবন ওর টাকা ফেরত দিয়ে দেয়। অম জিজ্ঞেস করে, তুমি কি এখনও আমার উপর রাগ আছো? এর জন্য অম সরি বলে। তখন ওরাবন কান্না করতে থাকে আর অমকে সরি বলে। এরপর অম বলে, আমি তোমার সাথে কতদিন রাগ থাকবো বলো? তোমাকে ছাড়া আর আমার কে আছে? আমার এরপর ওরামন ওর সাথে কথা বলে আর ফাইনালি টাকা নেওয়ার জন্য মেনে যায়। কিছুক্ষণ পর অম ওইখান থেকে যেতে থাকে, মাইকের কল আসে। মাইক বলে, আজকে তোমার চয়েস করো রেস্টুরেন্টে যাব। তখন অম বলে, আমি আমার আনইউজুয়াল জায়গায় দেখা করব, ঠিক আছে? এই কল রাখার পর মাইককে মিন্ত্রার কল আসে। মিন্ত্রা ওকে বলে, তুমি কোরিয়া থেকে আমার জন্য কোনো গিফট নিয়ে আসুনি, এর জন্য তোমাকে আমার সাথে ডিনার করতে যেতে হবে, আমি তোমাকে শোরুমে ওয়েট করছি। মাইক মানা করতে চাচ্ছিল বাট মিন্ত্রা কিছু বলতেই দেয় না আর কল রেখে দেয়। মাইক কল করে মানা করতে চাচ্ছিল বাট ওর ফোন সুইচ অফ হয়ে যায়। অন্যদিকে অম এক জায়গায় বসে মাইকের জন্য অপেক্ষা করতে থাকে আর অন্যদিকে দেখি মিন্ত্রা আর মাইক একসাথে ডিনার করছে।
বাট মাইকের অন্যদিকেই ধ্যান থাকে। মিন্ত্রা ওকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো জায়গায় যাবে? মাইক কিছুই বলে না। মিন্ত্রা বলে, তুমি যে আমার সাথে ঘুরছো, তোমার হাউসকিপার চিল্লাবে না তো? মাইক এটারও কোনো জবাব দেয় না। তখন মিন্ত্রা বলে, তুমি আমার সাথে ড্রিঙ্ক করতে যাবে? কারণ তুমি যখন এখানে ছিলে না তখন আমি একলা মনে হচ্ছিল। ওদিকে অম মাইকের জন্য এখনও অপেক্ষা করতে থাকে আর বোর হয়ে যায়। মিন্ত্রা মাইককে নিয়ে এক বারে যায় আর ড্রিঙ্ক করে আর অনেক কথা বলে, আর ওইদিকেই অন্ধকার হয়ে গেছে। বাট এখনও অম মাইকের জন্য অপেক্ষাই করছে আর মাইককে কল দেওয়ার চেষ্টা করে, বাট ওর কল লাগে না। আর ওইদিকে মাইকের আরও কিছু বন্ধু একসাথে আসে, দেখা করে, ওরা একসাথে মিলে কথা বলতে থাকে। আর ওইদিকে অম অনেকক্ষণ অপেক্ষা করার পর ওইখান থেকে ফাইনালি চলে যায়। পরে মাইক মিন্ত্রাকে ওর শোরুমে পৌঁছিয়ে দেয় আর মিন্ত্রা মাইককে জিজ্ঞেস করে, তুমি যেদিন থেকে কোরিয়ার থেকে এসেছো তুমি পাল্টিয়ে গেছো, তুমি সবসময় কিছু ভাবতে থাকো, তুমি কি তুমি থাকো তো আমার সাথে, তোমার ধ্যান অন্য জায়গায় থাকে? মাইক এর কোনো জবাব দেয় না। মিন্ত্রা বলে, আমি দেখেছি বাট অ্যাকসেপ্ট করতে চাই না। আর মাইকের সামনে আসে আর মাইকের গালে এসে কিস করে এরপর ওইখান থেকে চলে যায়। মাইক শুধু ওইখানে দাঁড়িয়ে থাকে। এরপর মাইক জলদি করে ঘরে আসে আর অমের ডোর নক করে, বাট অম ওকে ইগনোর করে আর কোনো জবাব দেয় না। পরের দিন অম মাইককে অ্যাভয়েড করে, ওর জাগার আগে অম ঘরের থেকে চলে যায়। ওইদিকে ওরাবন ঘরে ওরাবন হসপিটালের জন্য তৈরি হচ্ছিল আর পাওয়ের থেকে টাকা চায়। তখন পাও দাঁড়ায় আর ক্ষমা চায় ওরাবনের কাছে। ওরাবন জিজ্ঞেস করে, তুমি টাকার কী করেছো? পাওকে বলে, আমি ওই টাকা স্টক কিনে ফেলেছি, আমি সব টাকা ইনভেস্ট করে ফেলেছি, অনেকজন বলেছিল আমি পারফেক্ট পাবো, এই জন্য 2-3 দিনের ওয়েট করতে হবে। তখন ওরাবন রাগ হয়ে ওকে থাপ্পড় মারে আর বলে, তুমি কতবার আমাদের টাকাকে বরবাদ করে ফেলবে, তোমার অন্য কোনো গার্লফ্রেন্ড আছে তাই না? ওর ওপর সব টাকা খরচ করে ফেলো তাই না? পাও বলে, তুমি এসব কীভাবে ভাবতে পারো, আমার লাইফে তোমাকে ছাড়া আর কেউ নেই, আমি তো জলদি জলদি করে রিচ হতে চাই। তখন ওরাবন বলে, এত জলদি আর এত সহজে বড়লোক হওয়া যায় না, আমি এই টাকা অমের থেকে নিয়েছিলাম, তুমি এই বাচ্চার ড্যাড আছো বাট তুমি কোনো ড্যাড হওয়ার দায়িত্বই পুরো করোনি, তুমি এই ফ্যামিলির দায়িত্ব উঠাতেই পারো না, তো আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। এটা শুনে পাও অনেক ভয় পেয়ে যায় আর ওকে ধরে নেয়। পাও বলে, সত্যি আমি তোমাকে আর আমাদের বাচ্চাকে অনেক ভালোবাসি। তখন ওরাবন বলে, তুমি সত্যি ভালোবাসো তাহলে প্রুফ করে দেখাও। তখন ওরাবন পাওকে একা ছেড়ে ওইখান থেকে চলে যায়। পরে ওরাবন অমনের সাথে দেখা করে আর সব কিছু এক্সপ্লেইন করে। তখন অম জিজ্ঞেস করে, তুমি ওকে কীভাবে পছন্দ করতে পারো, ও কতটাই ইরেসপন্সিবল আছে? তখন ওরাবন বলে, আমি যখন প্রথমবার ডেট করেছিলাম তখন একটু বোকাই ভেবেছিলাম। এরপর ওকে হাসতে থাকে আর অম জিজ্ঞেস করে, তুমি কখন জানতে পারলে যে তুমি ওকে লাভ করো? তখন ওরাবন বলে, তুমি আমাকে এটা জিজ্ঞেস করছো কেন, তুমি কি ওই সুপারস্টার থেকে লাভ হয়নি তো? এই কথা শুনে অম লজ্জা পেয়ে যায় আর চেহারা লুকাতে থাকে। তখন ওরাবন সব কিছু বুঝে যায়। তখন অম ওকে বলে, আমার মনে হয় না আমাদের ভিতর কিছু হতে পারে। তখন ওরাবন ওকে বলে, তোমার যদি লাগে তুমি ভুল স্টেপ নিচ্ছ তাহলে পিছিয়ে সরে যাও, না হলে তুমি অনেক বেশি হার্ট হয়ে যাবে। ওইখান থেকে যাওয়ার পর অমের কাছে গ্র্যান্ডমা কল আসে। গ্র্যান্ডমা জিজ্ঞেস করে, তুমি কোথায় চলে যাচ্ছো, তুমি কি কুকিং শিখতে চাও না, তুমি কি এত জলদি করে ভালো রান্না করা শিখে ফেলেছো? তখন অম বলে, না এসব কিছু না, আমি শুধু কাজে একটু বিজি আছি। তখন গ্র্যান্ডমা জিজ্ঞেস করে, তুমি এতই বিজি হয়ে গেছো যে তুমি আমার সাথে দেখা করতে আসোনি? তখন সব কিছু অম বুঝে যায়। তখন জিজ্ঞেস করে, আপনি বোর হয়ে গেছেন? তখন গ্র্যান্ডমা বলে, আমি শুধু ঘরে একা বসে থাকি তাই একটু বোর হয়ে গেছি। তখন অম বলে, আমি এখন আসছি আর আপনাকে কোথাও ঘুরতে নিয়ে যাব। এইটা শুনে গ্র্যান্ডমা খুশি হয়ে যায় আর বলে, জলদি করে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। এরপর অম ওর ওয়েডিং রিং পরে ওইখান থেকে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। ওইখানে গ্র্যান্ডমাও জলদি করে তৈরি হতে থাকে আর মাইকের মাকে বলে, তুমি আজকে বেশি খাবার বানিয়ে নিও, আমি চাই অম আজকে আমাদের সাথে ডিনার করুক। তখন মাইকের মা জিজ্ঞেস করে, এখন আপনিও কি অমকে পছন্দ করেন? গ্র্যান্ডমা সত্য বলার জন্য একটু শরম পায় আর বলে, আমার ওর জন্য খারাপ লাগে কারণ ওর কাছে কেউই নেই। এরপর অম গ্র্যান্ডমার সাথে এক ডান্সিং হলে নিয়ে যায়। তখন ওইখানে গিয়ে গ্র্যান্ডমা অনেক খুশি হয়ে পড়ে। তখন গ্র্যান্ডমা বলে, তুমি তো ওই জায়গায় নিয়ে এসেছো যেটা আমার কাছে অনেক পছন্দ। এরপর গ্র্যান্ডমা ডান্স করতে থাকে আর ওনার সাথে ওর এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা করে আর একসাথে ডান্স করতে থাকে আর অম ওদের দুজনকে ডান্স করতে দেখে। কিছুক্ষণ পর ওইখানে মাইক এসে পড়ে আর অমকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে ডান্স করা পছন্দ করবে? তখন অম কিছু বলে না, এর জন্য মাইক ওর হাত ধরে ওকে দাঁড়া করিয়ে দেয়। অম মাইককে জিজ্ঞেস করে, তুমি এখানে
কিভাবে এসেছো? মাইক বলে, মা আমাকে বলেছে তুমি গ্র্যান্ডমাকে নিয়ে এখানে এসেছো। মাইক বলে, তুমি আমার উপর এখনও রাগাচ্ছো? আই এম সরি। তখন অম মুড অনেক সহজেই চেঞ্জ হয়ে যায়। অম ওকে ছাড়তে বলে, বাট মাইক ওকে আরও টাইট ধরে রাখে। মাইক বলে, তুমি যতক্ষণ রাগ ঠান্ডা না করো ততক্ষণ আমি তোমাকে এভাবে ধরে রাখবো। তখন অম বলে, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, আমাকে এবার ছাড়ো। মাইক ওকে সত্যিই ছেড়ে দেয় আর অম নিচে পড়ে যায়। এরপর ওকে উঠায় আর তখনই গ্র্যান্ডমা আসে আর বলে, আমার সাথে ডান্স করা পছন্দ করবে? তখন মাইক ওনার সাথে ডান্স করতে থাকে আর গ্র্যান্ডমা অনেক এনজয় করে আর অম এসব দেখে হাসতে থাকে। এরপর রাতে সবাই একসাথে ডিনার করে। তখন মাইক ওর মাকে বলে, আজকের গ্র্যান্ডমা অনেক ভালো ডান্স করেছে, আপনাকে ওইখানে থাকা উচিত ছিল। তখনই মাইকের বাবা এসে পড়ে। মাইক ওর বাবাকে দেখে ওর মুড পুরোই চেঞ্জ হয়ে যায়। এইটা দেখে মাইকের বাবা ওইখান থেকে যেতে থাকে। তখন অম ওনাকে থামিয়ে নেয় আর ওদের সাথে ডিনার করার জন্য ডাকে। ওর জন্য মাইকের বাবা ওদের সাথে এসে বসে পড়ে। তখন অম মাইককে বলে, বাবার খাবার সার্ভ করো। প্রথমে মাইক কথা মানে না, বাট একটু পরে খাবার দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পরে মাইকের বাবা ওদের সাথে কথা বলতে থাকে। তখন মাইক ওর বাবাকে খাবার এনে দেয়। এসব দেখে মাইকের মা অনেক খুশি হয়ে যায় আর অমের জন্য এত বছর পর সবাই একসাথে বসে ভালো করে খাবার খাচ্ছে। ওরা সবাই এনজয় করছিলো আর কথা বলছিলো আর তখনই মাইককে কেউ কল আসে আর ও খাবার ছেড়ে জলদি করে ওইখান থেকে চলে যেতে থাকে। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়।